উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় স্কুলে ভাঙচুর করলো ছাত্রেরা। অভিযোগ, স্কুলের শিক্ষকদেরকেও মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার রদবাড়ি স্কুলে। উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা চলাকালীন স্কুলে ভাঙচুর চালালো একদল পরীক্ষার্থী। নকল করতে বাধা দেওয়ায় স্কুলে ভাঙচুর চালানো হয় বলে স্কুল সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক 2 নম্বর রদবাড়ি হাই স্কুলে। বৃহস্পতিবার ছিল উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। বাঙিটোলা, মোথাবাড়ি ও মেহেরাপুর স্কুলের সিট পড়েছে রদবাড়ি হাই স্কুলে। এদিন পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে নকল করতে দেখেন রদবাড়ি স্কুলের প্রধান শিক্ষক সমন্বয় সরকার। তার কাছে একটি মোবাইলও পাওয়া যায়। প্রধান শিক্ষক মোবাইল নিয়ে নেন, নকল বের করতে বলেন। ছাত্র প্রথমে রাজি না হলেও পরে পাশের ঘরে গিয়ে নকল বের করে দেয় এবং একটি মুচলেকা দেয় বলেও জানা গিয়েছে। এরপর বেশ কয়েকজন ছাত্র প্রধান শিক্ষককে মারধর করতে যায়। অন্যান্য স্যারেরা ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ এসে সামাল দেয়। পরীক্ষা চলছিল, 1.5 ঘন্টা পর মোটামুটি আমার রুমে হেড স্যার আসেন। হেড স্যার দেখেন পিছনের বেঞ্চে ছেলেটি, তার বেঞ্চের নিচে একটা চিটকুটাটি পড়েছিল। স্যার বললেন, এটা কি? ওঠা ফেললেন। তারপর, তোর কাছে নকল আছে? না না স্যার। আচ্ছা বের কর। আমি নকল করছিলাম, ছেলেটি সেটা লেখে বললো, তোর রোল নাম্বার লেখ। রোল লিখলো, নাম্বার লিখলো, দিয়ে হঠাৎ করে বলছে আমি আর পরীক্ষা দিব না। দিয়ে ঝড়ের গতিতে ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছে। স্যারও গিয়ে ওকে আটকানোর জন্য, পরীক্ষা দিবি না কেন, পরীক্ষা দিতে হবে বলে ওকে আটকাতে গেছে। জাস্ট দরজার বাইরে দুজনের মধ্যে ওই যে মানে ছুটে ধরতে গেলে যেরকম হয় একটা ধস্তাধস্তি মতো, ও বেরিয়ে যাবে। এই করতেই গোটা ক্লাসরুম আমার দেখলাম, হেড স্যার মারছে, মারবে কেন বলে একদম তেড়ে স্যারকে, হেড স্যারকে মারার জন্য ছুটে আসছে আর কি। তো আমি প্রথমে স্যারকে গার্ড করার চেষ্টা করেছি। তারপরে ওর পাশাপাশি যে রুম ছিল সেই রুমেরও সব ছেলেরা দৌড়ে বেরিয়ে আসে। এর মধ্যে একজন হেড স্যারকে অলরেডি মেরেও দিয়েছে। প্রধান শিক্ষক বলেন, নকলে বাধা দেওয়ায় ছাত্ররা আমাকে মারতে যায়, স্কুলে ভাঙচুর চালায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সব চিট তারা নিয়ে এসেছিল, সেগুলোকে বের করে ফেলে দেওয়া হয়। তাতে তারা ভীষণভাবে অসন্তুষ্ট ছিল। সেই চিটটা আমরা নিয়ে আরও কতগুলো চিট ছিল, তখন বললাম যে সেই চিটগুলো সবগুলো দিয়ে দাও, দিয়ে তোমরা পরীক্ষাটা দেবে ঠিকমতোভাবে, পরীক্ষাটা দাও, চিটগুলো দিয়ে দাও। কিন্তু সে দিতে অস্বীকার করে এবং চিট যখন নেওয়া হয়, হ্যাঁ, তখন সে প্রচণ্ডভাবে সে আপত্তিজনক কথা বলে, না আমরা দেবো না এইভাবে, আমরা এইভাবে লিখবো। আমি তাকে বাধা দিই এবং তাকে ধরি নিয়ে তাতে বাইরে যেন কোশ্চিন না যায় তার চেষ্টায়, এবং তাকে পরীক্ষা যেন দিতে পারে তার চেষ্টায় আমরা ছিলাম। এই সময় আরও কিছু ছেলে, যেসব ছেলে ইন্ধন জোগাচ্ছিল, তারাও উঠে চলে আসে। উঠে এসে একটা হাঙ্গামা সৃষ্টি করে, হ্যাঁ, রুমের মধ্যে সব ভাঙচুর করার চেষ্টা করে। হ্যাঁ, টেবিল ছড়িয়ে ছিটিয়ে দেয়, কাগজপত্র সব ছড়িয়ে দেয় এবং তারা তেড়েপুড়ে আসে আমাকে মারতে, এবং তারা আমার উপর হাতও চালায়। এবং যে ইনভিজিলেটর ছিলেন, এখানে একজন সান্ত্বনা ম্যাডাম ছিলেন, সান্ত্বনা বিশ্বাস, তিনি থামার চেষ্টা করেন, তিনিও থামতে পারেন না, ওনাকেও ধাক্কাধাক্কি করে। তারপরে আমাদের অর্ণববাবু, পার্থবাবু, প্রশান্তবাবু, আরও অনেক সব টিচার ওখানে ছুটে যান, তাদেরকেও তারা মারার চেষ্টা করে এবং ধাক্কাধাক্কি করার চেষ্টা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, মালদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।